আগামী কয়েকদিন তাপমাত্রা আরও বাড়তে পারে, তাপে পুড়ছে রাজ্য। আগামী সোমবার থেকে স্কুল কলেজ ছুটির ঘোষণা মুখ্যমন্ত্রী, সরকারি দপ্তরকে ছুটি ঘোষণার অনুরোধ। তীব্র দাবদাহ, পরিস্থিতি হবে আরও ভয়ঙ্কর জানাচ্ছে আবহাওয়া দপ্তর। তীব্র গরমে অতিষ্ঠ রাজ্যবাসী, ভ্যাপসা গরমে একেবারে নাজেহাল অবস্থা। বৃষ্টির জন্য চাতক পাখির মতো তাকিয়ে রয়েছেন সকলেই। গত 7 বছর পর আবার এমন উষ্ণতম এপ্রিল মাস কাটাচ্ছে শহরবাসী। এবছর সেভাবে শীত পড়েনি বললেই চলে। কার্যত বসন্তকাল থেকেই উষ্ণতা অনুভব করেছে শহরবাসী। চৈত্র মাসের প্রথম থেকেই তীব্র দাবদাহে একেবারে নাজেহাল অবস্থা। কার্যত শুকনো গরমে জেরবার শহরবাসী। ইতিমধ্যেই তাপমাত্রা ছাড়িয়েছে 40 ডিগ্রি। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা আরও বাড়তে পারে। কার্যত এক অস্বস্তিকর ভ্যাপসা গরমের অনুভূতি থাকবে আগামী কয়েকদিন। শুধু তীব্র গরম নয়, সাথে বইবে লু। বাইরে বেরোলে রোদের তাপ যেন ত্বককে পুড়িয়ে দিচ্ছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বাড়বে গরম। পাশাপাশি আগামী কয়েকদিন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। তীব্র গরমে হাঁসফাঁস করছে বঙ্গবাসী। কলকাতায় ইতিমধ্যেই তাপমাত্রা ছাড়িয়েছে 40 ডিগ্রি। সাধারণত পশ্চিমবঙ্গে গরমের আর্দ্রতা অনেক বেশি থাকে, কিন্তু এবার গরম ব্যতিক্রমী, অত্যন্ত শুকনো। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তীব্র গরমের সাথে বইছে লু। বেশিরভাগ মানুষই অসুস্থ হয়ে পড়ছেন এই গরমের কারণে। এই তীব্র গরমের কারণে ইতিমধ্যেই রাজ্য সরকার ঘোষণা করেছে স্কুলে গরমের ছুটি এগিয়ে আনা হবে। কিছুদিন আগেও তীব্র গরমের কারণে সমস্ত স্কুল ও কলেজের ছুটির ঘোষণা 24শে মের বদলে 2রা মে করা হয়েছিল। তবে তীব্র দাবদাহে পুড়ছে রাজ্য, যার কারণে সেই কথা মাথায় রেখেই এদিন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল সোমবার থেকে রাজ্যের সমস্ত সরকারি স্কুল কলেজ ছুটি ঘোষণা করেন। সংবাদ মাধ্যমে বিবৃতি দিয়ে এমনই জানান মুখ্যমন্ত্রী। পাশাপাশি বেসরকারি স্কুল কলেজ কর্তৃপক্ষকেও ছুটি দেওয়ার জন্য অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি বিশেষজ্ঞদের পক্ষ থেকে বলা হচ্ছে দুপুর 12টার পর যতটা সম্ভব বাড়িতেই থাকার জন্য, সেই সাথে রাস্তায় বেরোলে অবশ্যই যেন সাথে ছাতা এবং সানগ্লাস ব্যবহার করেন সাধারণ মানুষ। পাশাপাশি বলা হচ্ছে নির্দিষ্ট সময় অন্তর অন্তর জলপান করার জন্য। ইতিমধ্যেই উষ্ণতার পারদ ছাড়িয়েছে 40 ডিগ্রি। আবহাওয়া দপ্তরের খবর আরও চিন্তায় ফেলেছে শহরবাসীকে। আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও 2-1 ডিগ্রি বাড়বে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কলকাতা। বাজেটের মধ্যে আপনার পছন্দের গহনা কিনতে আজই আসুন। আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগা বাটার মোর, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ বাটার মোর বনগা। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি বনগা মতিগঞ্জ।